আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মাঠা। মাঠা তৈরি করা শরবতের মতোই সহজ, কোনো প্রকার ব্লেন্ডারও লাগে না। সারাদিন রোজা রাখার পরে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মাঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া ইফতারিতে আমরা অনেক ভাজা পোড়া খাই, ভাজা পোড়া খাওয়ার পরে এক গ্লাস মাঠা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি হয়, আর যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে এই মাঠা তাদের জন্য অনেক উপকারী, ডাইজেস্টে হেল্প করে। আজকে খুব সহজভাবে মাঠা তৈরি করে দেখাবো, তো চলুন রেসিপি দেখা যাক। মাঠা তৈরির প্রধান উপকরণ টক দই। আমি এখানে 2 কাপ টক দই নিয়েছি আজকে। তারপরে টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, কাজটা কাটা চামচ কিংবা হ্যান্ড মিক্স দিয়ে করবেন। একটু সময় ধরে একেবারে স্মুথ করে এটা ফেটিয়ে নিতে হবে, আর আপনাদের যদি লিকুইড ধরনের টক দই হয় সেই ক্ষেত্রে সময়টাও কম লাগবে। দই আমি এরকম করে ডাল ঘুটনির মতো ঘুটিয়ে নিয়েছি যেন কোনো প্রকার দানা কিংবা লাম্পস না থাকে। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটিয়ে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে। তো আমার ঘুটা হয়ে গিয়েছে, কোনো প্রকার দানা কিংবা লাম্পস নেই। এখন লেবুর রস দিতে হবে। আমি এখানে কয়েক টুকরো লেবুর রস নিয়েছি। এখান থেকে আমি 2 চা চামচ লেবুর রস দিব। আপনারা চাইলে এভাবে লেবুর রস চিপে দিতে পারেন কিংবা এই মেশিন দিয়েও করতে পারেন কাজটা। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণ না থাকলে নর্মাল লবণটাই 1 চা চামচ দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ নর্মাল লবণ। এখন দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ আসলে কিছুই না, পানি আর চিনিটাকে একটু জাল করে নেবেন চুলায়, তাহলে এটা একটু ঘন হয়, সেই ক্ষেত্রে মাঠাটা খেতে ভালো লাগে। আমি এখানে 2-3 টেবিল চামচ চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে বয়ল করে নিয়েছি, অর্থাৎ এখানে 1/4 কাপ আছে। এখন আবারও ভালো করে ডাল ঘুটনির মতো ঘুটে ঘুটে নিতে হবে যেন সব কিছু একত্রে মিক্স হয়ে যায়, অর্থাৎ কোনো দানা লাম্পস যেন না থাকে। তো আমি ভালো করে ঘুটে নিচ্ছি, এভাবে দেখতে পাচ্ছেন আপনারা। এরকম করে কাজটা করতে হবে যেন সব মিক্স হয় একসাথে ভালো করে। মাঠা আমি ভালো করে ঘুটে নিয়েছি। এবার হচ্ছে পানি অ্যাড করার পালা। আচ্ছা, পানির পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন, অর্থাৎ আপনি মাঠাটা বেশি ঘন খাবেন কিংবা কম ঘন খাবেন সেটার উপর ডিপেন্ড করে। আমি দিয়েছি 1/2 কাপ, অর্থাৎ মোটামুটি ঘন ছিল। আপনারা চাইলে 1 কাপ দিতে পারেন কিংবা আরও বেশি ঘন চাইলে 1/4 কাপ কিংবা 1/2 কাপ পানি দিতে পারেন। তো আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি 1/2 কাপ। তারপরে এখন আবার একটু ঘুটে ঘুটে মিশিয়ে নিতে হবে। একটু স্ক্রিনে লক্ষ্য করুন, ঠিক এভাবে করবেন, হয় ডাল ঘুটনি দিয়ে কিংবা কাঁটা চামচ অথবা হ্যান্ড মিক্স দিয়ে। মাঠাটা তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাদের ঘনত্বটা একটু দেখাচ্ছি। আমি মোটামুটি ঘন রেখেছি, খুব বেশি পাতলা না কিংবা ঘন না, আপনারা একটু ঘন কিংবা পাতলা করে নিতে পারবেন। তো মাঠাটা এখন তৈরি। এখন আমি যেটা করছি, একটি জগ থেকে আরেকটি জগে ঢালছি। এটাতে যেটা হবে একটু ফুলবে, অর্থাৎ ফেনা ফেনা হবে, তখন মাঠাটা খেতে আরও ভালো লাগবে। আপনাদের যতটুকু ইচ্ছে করে নেবেন এরকম। এরকম করে নিলে ফেনা হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন মাঠাটা আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল, দোকানের মতো একদম পারফেক্ট মাঠা। মাঠাটা এত বেশি মজা হয়েছে আমি কি বলবো। আপনাদের অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন, বাসায় অনেক বেশি ভালো হয়েছে। এরকম 1 গ্লাস মাঠা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে, আর ইফতারের পরে এটা খাওয়া অবশ্যই জরুরি ডাইজেস্টের জন্য, যেহেতু অনেক ভাজা পোড়া খাই আমরা ইফতারিতে। স্বাস্থ্যের জন্য খুবই ভালো, পেটও ক্লিয়ার করে এই মাঠা। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমার চ্যানেলে আরও জুস কিংবা ইফতারের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।